বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। 87 সালে কলেজে ঢুকেছিলাম, প্রথম বছরটা অবজার্ভ করছিলাম কি করব না করব ঠিক করতে পারছিলাম। 88 সাল থেকে ক্লাসের সিয়ার, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, গেল সেক্রেটারি দিয়ে শুরু। 89 এইচএস, 89 অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার, সে বছরই জিএস। 95 অবিভক্ত কংগ্রেসের হাত সিম্বলের কাউন্সিলর, প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠেছি। আমাকেও সব করে কোনো লাভ হবে না, ছোট লোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছি আমি উত্তর দেবো, আমার লেভেলটা হইনি। কুকুর পায়ে কামড়ালে মানুষ কখনো কুকুরে পায়ে কামড়ায়? বিনয় কঙ্গাল বলেছিল চারদিক দিয়ে ঘিরে লাইফ হেল্প করে দেবো। লক্ষণ শের বলেছিল এই শুভেন্দু নয়াচরা ঢুকলে ঠ্যাং কেটে হাতে ধরি দেবো, যেদিন বলেছে পরের দিন নয়াচরে চলে গেছে। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করে। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি, 10:30 করপল্লীতে আসব। স্বদেশ দাস অধিকারী, অশোক করণ, অশোক দাস, আমাদের সমস্ত পান্নাদা থেকে শুরু করে, নবদ্বীপদা থেকে শুরু করে, আমার গোকুলনগরের সব আত্মীয় সেখানে পুষ্পার্ঘ্য দিব, দিয়ে গোকুলনগর গোবিন্দজু হাই স্কুলের মাঠে সমাবেশ করব। পরীক্ষার মাধ্যমে মেধা, আমরা তালিকা আছে, বই আছে আমার কাছে, নাম ঠিকানা দিয়ে 5-6,000-7,000 লোক এখানে কর্মসংস্থান পেয়েছে, কিন্তু 30,000-এর দাবি আছে স্বীকার করি। আমরা তো এই লকডাউনে চোখ আমাদের খুলে গেল যে 12-14-15,000 লোক নন্দীগ্রামের ছেলেরা পেটের খিদার জন্য, সংসার চালানোর জন্য কেউ সুরাটে, কেউ মুম্বাই, কেউ পুনে, কেউ দিল্লি, বিভিন্ন জায়গায় তারা থাকে। আমরা এই লকডাউন সব বন্ধ, তাদের কষ্ট দেখেছি, অনেক গালা ফোন তো নিজে ধরি, সিএনআই পিএনআই যতটা পারি ধরি, হোয়াটসঅ্যাপ গুলো দেখি, আবার অভ্যাস খারাপ আছে অনেকের, ফোন লাউড করে শোনায়, রেকর্ড করে, ওই জন্য ফোন কম ধরে, মেসেজ হোয়াটসঅ্যাপটা বেশি করে দেখি, উত্তর দিই। তা আমাকে অনেক ছেলে, অধিকাংশ ছেলে মালা করিয়েছে, কেউ যন্ত্রণায় গালাগালিও করেছে শুনেছি, কোনো সুবিধা নেই, কারণ জনপ্রতিনিধি হতে গেলে ধৈর্য আর সহ্য এ দুটো ক্ষমতা আপনার থাকা দরকার আছে। আমার সহ্য করার ক্ষমতা আছে, সহ্য করি, কোনো সমস্যা নেই। আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আপনারা সবাই ভালো থাকুন, আর যতক্ষণ না আমার মুখ থেকে কিছু শুনছেন, এই বাজারি সংবাদপত্র বসে এসি চালিয়ে পোর্টালে সব আঙুল দিয়ে দিয়ে এসব করছে, এগুলো উপেক্ষা করুন, নিজের কাজ নিজে করুন। কোভিডের বিরুদ্ধে লড়াই করতে হবে, আমি নিজে আক্রান্ত। আপনারা দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, যত মন্দির আছে, যত মসজিদ আছে প্রেয়ার করেছেন আমার জন্য, আমি খুশি। 3 লক্ষ মেসেজ পেয়েছি, আমার মোবাইলে 60,000 করে ধরে। কোলাঘাটে কোয়ারেন্টাইনে ছিলাম, 6-7 বার জিরো করেছি, আবার দেখি লাফিয়ে 37,000-48,000, 3 লক্ষের বেশি বাড়ছে। প্রলোভন বর্ণ নির্বিশেষে যারা আমাকে ভোট দেয় না, সমর্থন করে না, মাইকে দাঁড়িয়ে গালাগালি করে, তারাও আমাকে মেসেজ করে, আমার কেউ বলেছেন তাড়াতাড়ি সুস্থ হন, কেউ বলেছেন গেট ওয়েল শুন, আর ফোন করেনি এমন কোনো লোক নেই।
দু একজন করেনি তাদের নাম আমি বলবো না, বিপদ হয়ে যাবে। আর বাকি সবাই আমার জন্য করেছেন, আমার মুসলিম ভাইরা প্লেনে করে জয়পুর চলে গেছে, আজমিরে মাজার শরীফে চাদর চড়িয়ে লাইভ ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার হিন্দু ভাইরা মহাপ্রভুর মন্দির কমজোর শ্রী চৈতন্য দেবের মন্দির বৃন্দাবন ধামেও করেছে, পুরী জগন্নাথ ধামেও করেছে, বর্ধমানে আমার ভাইরা প্লেনে করে গুয়াহাটি চলে গেছে, কামাখ্যা মন্দিরে গিয়ে প্রেয়ার করেছে, আমার সহকর্মী মেঘনাথ দেব আক্রান্ত হয়েছে, হসপিটালে যাচ্ছিল না, আমি বলে যেতেই হবে, পাঠিয়ে দিয়েছি, আপাতত একদম চাঙ্গা হয়ে গেছে, অ্যান্টিবডিটা ব্লাডের করে দিয়েছে, আমি করে দিয়েছি, আমার এখন 4.82 হয়েছে, মোটামুটি একটু সাবধানে থাকলে ঠিক আছে। সরোজ ভুঁইয়া তিনিও আক্রান্ত হয়েছে, খুব কষ্ট পেয়েছেন, তার বাড়ির লোকরা খুব বিচলিত হয়ে গেছে, আমি তার বাড়ির লোকদের বলেছিলাম যে ছেড়ে দেন না, আমার চিকিৎসা বিজ্ঞান অনেক সময় ফেল করে, কিন্তু সরোজ ভুঁইয়া যখন গুলি খেয়েছিল তখনও তো আমি ছিলাম, মেরে দিত তো বিকালবেলা একুটিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। কেউ কেউ আশ্চর্য হয়ে যায়, অতীত গুলো ভুলে যায়, খুব খারাপ লাগে। আরে 2003 সালে সিপিএম থেকে এলিয়ে আমি ঝান্ডা ধরালাম, আর এখন ঘরের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর, এই লক্ষণ সেটের পতন হয়েছিল কেন বলুন তো? লক্ষণ সেট যখন সুতির পায়জামা পাঞ্জাবি পরে ঝোলা ব্যাগ নিয়ে রানীচকের শ্রমিক ভবনে থেকে বামপন্থা করত গোপালপন্ডা শক্তি বলদের নিয়ে যখন সুকুমার সেনগুপ্তদের নিয়ে লড়াই করত তখন মানুষ সঙ্গে ছিল, যখন লক্ষণ শেঠ 35 লাখের গাড়ি চড়তে শুরু করলো, সুতির পায়জামা পাঞ্জাবি ছেড়ে দিয়ে রেমন্ডসের কোট টাই প্লেজার পড়তে শুরু করলো, বিদেশি ঘড়ি বিদেশি কলম বিদেশি চশমা সাদা চুলগুলো কালো লাল নীল হলুদ রঙের রঙের সুন্দর সুন্দর ভেলভেটের পাঞ্জাবি, রানীচকের শ্রমিক ভবনে ধুলা ঢুকছিল, ছেড়ে দিয়ে হাতিবেড়িয়ার প্রাসাদ করল, হলদিয়া সব শ্রমিকের একদিনের বেতন, তারপরে দেখুন পতন শুরু হয়ে গেছে। আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, 2004-এর সুরেন্দ্র অধিকারী, 2020-এর সুরেন্দ্র অধিকারী এক আছে আর নেই, 2009-এর সুরেন্দ্র অধিকারী, 2020-এর সুরেন্দ্র অধিকারী এক আছে আর নেই, 2014 শুভেন্দু, 2020-র এক আছে আর নেই, 2016 শুভেন্দু এক আছে আর নেই, কেন বিয়ে করিনি? কোন লোককে দেখে নয়, বই পড়েছিলাম, প্রদ্যোৎ মাইতি অধ্যাপক সতীশ বাবু সুশীল বাবু অজয় বাবু তারা বলে গেছেন আমরা অকৃতদের ছিলাম মানুষের জন্য, কোন পিছুটা যেন না থাকে, কখন বেড়াই কখন ঢুকছি কেউ যেন না ফোন করে, কোন দায়বদ্ধতা আর থাকে, ছোট্ট পরিবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বড় পরিবার কর বৃহত্তর পরিবার, তাই ঘোষিত অকৃত। কয়েকদিন করে 50 হয়ে যাবে, 87 সালে কলেজে ঢুকেছিলাম, প্রথম বছরটা অবজাত করছিলাম কি করব না করবো ঠিক করতে পারছিলাম, 88 সাল থেকে ক্লাসে সিয়ার ক্লাস রিপ্রেজেন্টেটিভ জেল সেক্রেটারি দিয়ে শুরু, 89-এ অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার, সে বছরই জিএস, 95-তে অবিভক্ত কংগ্রেসের হাত সিম্বলের কাউন্সিল, প্যারাসুটেও নামিনি লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠে, আমাকে ওসব করে কোনো লাভ হবে না, ছোট লোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছি আমি উত্তর দেবো, আমার লেভেলটা ওই নেই,
পারলে মানুষ কখনো পুকুরে পায় কামড়ায়? বিনয় কোঙাল বলেছিল চারদিক দিয়ে ঘিরে লাইফ হেল্প করে দেব। লক্ষ্মণ শের বলেছিল এই শুভেন্দু নয়াচরা ঢুকলে ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দিবে, যেদিন বলেছে পরের দিন নয়াচরা চলে গেছে। চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। থাকবেন, শান্তিতে থাকবেন। 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি, 10:30 করপল্লীতে আসবো। স্বদেশ দাস অধিকারী, অশোক করণ, অশোক দাস, আমাদের সমস্ত পান্নাদা থেকে শুরু করে, নবদ্বীপদা থেকে শুরু করে, আমার গোকুলনগরের সব আত্মীয় সেখানে পুষ্পার্ঘ্য দেব, দিয়ে গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলের মাঠে সমাবেশ করব। আমাদের অঞ্চল আসবেন না, রেজাউল করিমের স্মরণ সভা করেন বিকালে, বাকিরা আসবেন আর খেজুরিও যোগ দিবে। আমরা চলি সমুখ পারে, আমাদের বাঁধবে, ঢুকবে, রইবে যারা পিছুর টানে। সবাই ভালো থাকবেন। জয় নন্দীগ্রাম। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।